एक फोन टैप। হ্যালো, গুড ইভিনিং। কারা লাইভে আছো প্লিজ একটু কমেন্টস করো অ্যান্ড আমাকে একটু জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। হাই তনুশ্রী, যারা ভিউয়ার্স আছো, যারা লাইভে অন আছো, প্লিজ একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো। আর যারা আছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। হাই রাখি, যারা লাইভে আছো একটু আমাকে জানাও, দেন আমি স্টার্ট করব। থ্যাংক ইউ সংযুক্তা। হাই তিথি, ওকে ফাইন, সব ক্লিয়ার আছে। আমি অনুশ্রী, আজকে আবার এসেছি তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে, আড্ডা দিতে। সবার আগে কুকুমণির পেজে সকল মেম্বারকে জানাই শুভ সন্ধ্যা অ্যান্ড আশা করি সবাই খুব ভালো আছো। কেমন আছো তোমরা সবাই জানাও। আজকে আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, প্লাস কিছু কথা বলবো, গল্প করব। আমি অনুশ্রী মিত্র, আমি হাওড়ায় থাকি, বাই প্রফেশন আমি একজন ডায়েটিশিয়ান। এর আগে তোমাদের সাথে লাইভে আমার কথা হয়েছে এবং সেদিন লাইভটা শুরু করেছিলাম একটা নিজের লাইফের একটা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট দিয়ে, কুকুমণির সাথে যেটা জুড়ে আছে। আজকে একটা সুন্দর গল্প দিয়ে, গল্প বলবো না, একটা অনেকেরই হয়তো জানা সেরকম কিছু দিয়ে একটা শুরু করবো। কিন্তু সবার আগে বলি, কুকুমণির সিঁদুরের আলতা যেটা বারবার ঘুরে ফিরে আসে, কারণ আমাদের বিয়ে সিঁদুরদান বলো আর দশমীর সিঁদুর খেলা বলো বা কপালে সিঁদুরের একটা শুভ টিকা যাই বলা হয় না কেন, তার সাথে কিন্তু এই সিঁদুরটা ভীষণভাবে আমাদের সাথে অ্যাটাচড থাকে, মনের সাথে ভীষণভাবে অ্যাটাচড আছে, তাই না? কুকুমণির যেটা সিঁদুর আলতার কথা বারবার বলা হয়, সেটা শুধু ট্র্যাডিশন নয়, সেটা আমাদের মানে বংশ পরম্পরায় চলছে। এই যে বলা হচ্ছে 50 বছর ধরে আমাদের সাথে কিন্তু জড়িয়ে আছে ঘরে ঘরে। কুকুমণির সিঁদুর কেন, সিঁদুরের কথা যদি বলি, আমি যেটা বলছিলাম আজকে লাইভটা শুরু করি, আমি অনেকেই জানি হয়তো এই গল্পটা, একটা পৌরাণিক একটা ছোট গল্প দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে কীভাবে আমাদের সাথে সিঁদুর আমাদের সাথে কীভাবে জড়িয়ে আছে সেটা বলার জন্যে। রামায়ণে আমরা জেনেছি যে সীতা একদিন সিঁদুর পরছিলেন, তখন হনুমানজি এসে সীতা মাকে জিজ্ঞেস করে যে আপনি সিঁদুর কেন পরেন, রোজ এইরকম সিঁদুর কেন পরেন। তখন সীতা মা বলেন যে এই সিঁদুরটা পরলে রাম, ভগবান রাম ভীষণ খুশি হন এবং তার দীর্ঘায়ু কামনার জন্যে আমি সিঁদুর পরি। সেটা শুনে হনুমানজি ভাবলেন যে সিঁদুরের এইরকম একটা ছোট রেখায় রাম যদি এত খুশি হয়, ভগবান রাম যদি এত খুশি হন আর ওনার আয়ু যদি এত বাড়ে, তাহলে আমি কি করি, পুরো সিঁদুর গোটা গায়ে মেখে আসি। এবং পরের দিন হচ্ছে ভগবান হনুমানজি পুরো সিঁদুর গায়ে মেখে আসেন। তো সেই থেকে আমরা জানি যে হনুমান মানে রাম, ভগবান রাম তো ভীষণ খুশি হয়েছিলেন এবং হনুমানজি পুজোর সময় আমরা জানি যে হনুমানজিকে প্রথমে কিন্তু সিঁদুর দিয়ে স্নান করানো হয়। এইখান থেকেই কিন্তু এই কথাটি মানে এই তথ্যটি আসে। তাহলে বুঝতে পারছেন যে মানে সিঁদুর আমাদের সাথে কীভাবে জড়িয়ে আছে। হিন্দু এবং জৈন যে মহিলারা বিয়ের পর আমরা সিঁদুর পরি, সিঁদুর যে শুধুমাত্র বিবাহের প্রতীক, একটা বিবাহিত সম্পর্কের প্রতীক তা কিন্তু নয়, এটা আমাদের সাথে ভীষণ মনের সাথে অ্যাটাচড হয়ে থাকে। সামহাও আমরা ভীষণ কোনো মানুষের ভালো কামনায়, বা এটা কিন্তু শুধুমাত্র বলবো না যে ট্র্যাডিশন এবং মানসিক দিকে, এর কিন্তু ভীষণ সায়েন্টিফিক দিকও আছে, অনেক কিন্তু বেনিফিটসও আছে সিঁদুরের দিক থেকে, সেগুলো হয়তো আমরা অনেকেই না জেনে সিঁদুর ব্যবহার করে থাকি এবং সেইখানে প্রবলেমটা আসে। মানে যে সিঁদুরের ব্যবহারটা যেখান থেকে এসেছে, যা তার বেনিফিটসের জন্য, হেলথ বেনিফিটসের জন্য, সেটা যখনই তার মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল বা কেমিক্যালস ইউজ হয়, সেখান থেকে বেনিফিটস তো পাওয়া তার থেকে দূর হচ্ছে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের হ্যাজার্ড পেয়ে থাকি, অনেক সমস্যা কিন্তু আসতে থাকে। তো তোমরা অনেকেই নিশ্চয়ই সিঁদুর ব্যবহার করো এবং কুকুমণির সিঁদুর আসা মানে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে, তোমাদের কীরকম লাগে সেগুলো কমেন্টসে একটু জানাতে থাকো। তার সাথে আমি একটু সিঁদুর নিয়ে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। সিঁদুরের
প্রথম যেটা উৎপত্তি মানে প্রথম যেটা তৈরি হতো সিঁদুর বেসিক্যালি, সেটা কিন্তু হতো হলুদ এবং চুন থেকে, এবং অনেক অনেক সময় সেখানে চন্দন, কেশর, ঘি এগুলো ব্যবহার করতো, যেটা অরিজিনাল বলা হয়, অরিজিনালিটি অফ সিঁদুর সেখান থেকেই কিন্তু এসেছে। কিন্তু পরের দিকে যেটা হয় যে বিভিন্ন ব্যবসায়িক কারণে সেখানে বিভিন্ন কোম্পানি কী করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করতে থাকে, তাতে মার্কারি, লেড, বিভিন্ন ধরনের কালারের জন্য বিভিন্ন ধরনের জিনিস ইউজ হয়, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক। আমরা সিঁদুরের যেটা বলছিলাম যে বেসিক্যালি যেটা চন্দন, তুলসী বা মঞ্জিষ্ঠা, যেটা খুকুমনি সিঁদুরে আছে, এইগুলো যখন ব্যবহার করি, এটা যে শুধুমাত্র তার একটা হার্বাল বা একটা সুন্দর কালার দিচ্ছে, ন্যাচারাল কালার দিচ্ছে তা নয়, এটার কিন্তু অনেক বেনিফিটস আমাদের মানে স্কিনের জন্য অনেক ভালো, আমাদের স্ট্রেস রিলিফ করে, এর কিন্তু প্রচুর বেনিফিটস আমরা পাই। আবার যখন এর মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইউজ হচ্ছে, সেটা কিন্তু আমাদের হেয়ার প্রবলেম ক্রিয়েট করছে, আমাদের স্কিন প্রবলেম ক্রিয়েট করছে এবং স্কিন র্যাশেস হচ্ছে, ইভেন আপনি জানেন কি স্কিনের ক্যান্সার পর্যন্তও হতে পারে যদি এই ধরনের কেমিক্যাল দীর্ঘদিন, আমরা ধরুন সিঁদুরের মধ্যে যদি মার্কারি থাকে, লেড থাকছে বা রোডিয়াম থাকছে, রোডিয়াম বি থাকছে, যেগুলো কালারের জন্য ইউজ করা হয়, যদি এটা দীর্ঘদিন ধরে ইউজ হয়, আমরা তো সিঁদুরটা পরে থাকছে, আলটিমেটলি ওটা আমাদের ঘাড়ে, পিঠে, কপালে, স্কিনে আমরা ইনহেল করছি মার্কারি, এবং দিনের পর দিন যখন যেটা বাড়ছে এবং আমাদের শরীরের ভিতরে ঢুকছে, শুধু তাই নয়, আমরা নিজেরা এবং আমাদের চারপাশে যে সমস্ত আমাদের পরিবারের লোকজন থাকে, আমাদের বাচ্চা, ছোটো বাচ্চা থাকতে পারে, তাদের মধ্যে যখন ইনহেল করছে এই ধরনের মার্কারি, লেড বা এই ধরনের টক্সিক যে কেমিক্যালসগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন হ্যাজার্ডস কিন্তু আনতে পারে। এবং পরের দিকে দেখা যায়, এটা তো সাথে সাথে বোঝা যায় না, পরের দিকে গিয়ে দেখা যায় কিন্তু হরমোনাল প্রবলেম, কিডনির প্রবলেম, স্কিনের প্রবলেম, হেয়ার প্রবলেম দেখা দিচ্ছে, এবং ডক্টরের কাছে গেলেও কিন্তু অনেক সময় বোঝা যায় না যে এটার সূত্রটা কোথায়, কোথা থেকেই সমস্যাটা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু সচেতন হতে হবে, আমরা যে সিঁদুরটা ব্যবহার করছি সেটা কতটা হার্বাল সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং আমি যেটা সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বা আমরা যারা এত বছর ধরে একটা কোম্পানি যখন আমাদের কাছাকাছি অ্যাটাচড হয়ে আছে, তার একটাই কারণ হতে পারে, তার পিওরিটি, তার সেটা যে বলছে সম্পূর্ণভাবে ন্যাচারাল ওয়েতে তৈরি হচ্ছে। আজকে যেমন তোমাদের সাথে তোমাদেরকে আমি দেখাবো যে সিঁদুরটা, সেটা হচ্ছে খুকুমনির ক্লাসিক সিঁদুর। আমি আগের দিনও বলেছি, যেটা আমরা সিঁদুর বলে সবসময় ভয় পাই যে আমাদের স্কিনের প্রবলেম হবে, হেয়ার প্রবলেম হবে, হেয়ার লস হবে, বা ধরো কী হয় না, সিঁদুরটা নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের সিঁদুর আমরা সিঁদুর খেলাতে, মানে গুঁড়ো সিঁদুর স্পেশালি আমরা সিঁদুর খেলায় ঠাকুরের জন্যে, বা আমরা বাড়িতে যারা কখনো ব্যবহার করি, মানে তখন কিন্তু আমরা গুঁড়ো সিঁদুর ব্যবহার করি, এবং অনেক সময় আমরা ভয় পাই যে গুঁড়ো সিঁদুর স্ম্যাচ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এই ভয়টা কিন্তু এর মধ্যে থাকে না। এটা তো সম্পূর্ণভাবে ন্যাচারাল, এবং হার্বাল, এর মধ্যে থাকছে অ্যালোভেরা, এর মধ্যে থাকছে তুলসী, মঞ্জিষ্ঠা, চন্দন, এই ধরনের জিনিসগুলো থাকার জন্যে এটার কোনো রকম শারীরিক প্রবলেম তৈরি করে না, এটা আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি, এটা কখনো ঘেটে যায় না, বৃষ্টির জলে নষ্ট হয়ে যায় না। এবং যখন আমরা যেটা বলছিলাম, যদি রাসায়নিক কিছু থাকে, এই যে সিঁদুরটা ব্যবহার করলাম, দু তিন দিন পরপর যখন আমরা শ্যাম্পু করছি, সেই সিঁদুরটা তো আলটিমেটলি আমাদের স্কিনে এসে পড়ছে, আমাদের স্কিনের মাধ্যমে আমাদের বডির ভেতরে যাচ্ছে, আমরা যখন ইনহেল করছি মার্কারি আমাদের ভেতরে যেতে পারে, সেখান থেকে কিন্তু প্রবলেম হতে পারে। কিন্তু আমরা যখন এই ধরনের সম্পূর্ণভাবে ন্যাচারালি যে সিঁদুরটা তৈরি হচ্ছে এটা যখন ব্যবহার করব, সেখান থেকে কিন্তু আমাদের এই ভয়গুলো থাকে না, আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি, তাই না? এই যে বললাম, এর মধ্যে আছে অ্যালোভেরা আছে, এর মধ্যে চন্দন আছে, তুলসী আছে, মঞ্জিষ্ঠা আছে। আপনি জানেন মঞ্জিষ্ঠার কত গুণ আছে? মঞ্জিষ্ঠার মধ্যে থাকে অ্যান্টি স্ট্রেস প্রপার্টি, মানে শুধুমাত্র যেগুলো দেওয়া আছে এটাকে ন্যাচারাল বা হার্বাল করার জন্য তা নয়, এর গুণগুলোও কিন্তু আমরা পাই। এটার মধ্যে থাকে অ্যান্টি স্ট্রেস প্রপার্টি থাকে মঞ্জিষ্ঠার মধ্যে, এর মধ্যে থাকে অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টি, মানে যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধে হেল্প করে থাকে, এছাড়া অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, প্রচুর গুণ আছে। এই ধরনের হার্বাল, এই ধরনের যে ন্যাচারালি জিনিসগুলো যে প্রেজেন্ট থাকে, এর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা গুণ আছে, যেটা আমাদের স্কিনকে ভালো রাখে, আমাদের অ্যান্টি ড্যান্ড্রফের কাজ করে, আমাদের হেয়ার লসের মানে কোনো রকম চিন্তা থাকে না, আমরা নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারি। আমেরিকায় আপনি জানেন কি জানি না, অনেকেই হয়তো জানেন, আমেরিকায় কিন্তু এটা ম্যান্ডেটরি যে সিঁদুরের গায়ে লেখা যেটা লেড ফ্রি সিঁদুর ব্যবহার করা দরকার, কারণ ওখানে প্রচণ্ডভাবে সিঁদুরের মধ্যে মার্কারি ব্যবহার হয়। এবং অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের মার্কারি বা রাসায়নিক বা কালার দেওয়া রোডিয়াম বি, যেগুলো দেওয়া যে সিঁদুরগুলো, অনেক সময় হার্বাল বলে বিক্রি করা হয়। সেক্ষেত্রেও কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি না যে আদৌ যেটা ব্যবহার করছি সেটা আমাদের জন্য কতটা হেল্পফুল। কিন্তু এই ক্ষেত্রে আমরা এই খুকুমনি এত বছর ধরে, বছরের পর বছর চলছে, প্রত্যেক মানুষের থেকে, মানে যার কাছেই শুনি ফিডব্যাক, ইভেন আমি কিছুদিন আগে একটা লেডিস গ্রুপে একজন জিজ্ঞেস করেছিল, যে জাস্ট আমি দেখছিলাম
যে জিজ্ঞেস করেছে যে একটা ভালো সিঁদুর সাজেস্ট করো, সবাই যেখানে কমেন্ট করেছে এবং তার মধ্যে মানে খুব প্রাউড লাগলো দেখে যে একজন খুকুমণি মেম্বার হিসেবে এটা দেখে সবসময় প্রাউড ফিল হয়। দেখলাম যে সেখানে 80% কমেন্ট এটা এসেছে যে খুকুমণি সিঁদুর, খুকুমণি সিঁদুর আলতা হচ্ছে মানুষের কাছে এরকমই একটা জায়গা করে নিয়েছে। ভীষণভাবে আমরা মানসিকভাবে অ্যাটাচড, আমরা ট্র্যাডিশনালি অ্যাটাচড, মানে আমাদের মা দিদা ঠাকুমা সবাই এর সাথে জড়িয়ে আছে। কেন আছে? তার কারণ একটাই, এর কালার, এর গুণ, এটা ন্যাচারাল, এটা হার্বাল, এবং অনেস্টলি আমাদের এইভাবে একটা সুন্দর প্রোডাক্ট, এর কোনো রকম মানের কোনো রকম ডাউন নেই, সেই মান বজায় রেখেছে। এইভাবেই খুকুমণি আমাদের কাছে প্রোডাক্ট সার্ভ করে আছে। প্রচুর কমেন্টস পেয়েছি সত্যি, তাই খুকুমণি তিথি বলছো খুকুমণি প্রোডাক্টস ভীষণ ভালো, রাখি বলছো সত্যি খুব ভালো, অ্যান্ড ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। অবশ্যই এরকম ইনফরমেশন শেয়ার করতে পেরে আমারও ভালো লাগে। আর একটা কথা, অনেকে জিজ্ঞেস করো, সেই লাস্ট দিন লাইভ করার পর অনেকেই জিজ্ঞেস করছো যে খুকুমণি প্রোডাক্ট আমার ইনবক্সও ভরে গেছে, কীভাবে পাবো? যে কোনো দোকান থেকে পাবে, যে কোনো নিয়ারেস্ট শপ থেকে, সব জায়গায় অ্যাভেলেবেল। এটা খুকুমণির আছে ক্লাসিক হার্বাল সিঁদুর, একবার ইউজ করে দেখো, পুজোর সময় তো আমরা সবাই ইউজ করি, একবার ইউজ করে দেখো, ভীষণ ভীষণ ভালো। এবং বাড়িতেও যারা সিঁদুর ইউজ করে তাদের দিও, তারা ভীষণ হ্যাপি হবে। এটা অনলাইনেও পাবে, যারা দূরে থাকো মনে হয় যে দোকান থেকে আনা সম্ভব নয়, তার কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্টও খুকুমণির সিঁদুর কিন্তু সবসময় অ্যাভেলেবেল। এছাড়া কোনো রকম কোনো ডাউটস, কোনো অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম, এনিথিং, কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম, ইউজেস নিয়ে কোনো রকম কোনো কোয়েরিজ, এনিথিং, সবসময় খুকুমণির পেজে কমেন্টস করবে, সবাই আছে হেল্প করা। এর বেসিক্যালি কোনো প্রমোশনের প্রয়োজন হয় না, শুধু আমরা আসি আমাদের রিভিউ, আমাদের ফিডব্যাক এবং একটা অনেস্ট রিভিউ সবার সাথে শেয়ার করার জন্য, কারণ অনেস্ট রিভিউটা খুব প্রয়োজন। আমি জিনিসটি ইউজ করেছি, আমার বাড়ির লোক ইউজ করেছে, এবং যখন দেখছি যে আমি বেনিফিটস পাচ্ছি তখন মনে হয়। সরি, এখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেমের জন্য আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, জানি না কেন আজকে নেটওয়ার্কে প্রবলেম হলো। এনিওয়ে, যেটা বলছিলাম যে খুকুমণি সিঁদুরের কোনো প্রমোশনের প্রয়োজন হয় না, শুধুমাত্র আমরা আসি আমাদের অনেস্ট একটা ফিডব্যাক, একটা রিভিউ সবার সাথে শেয়ার করতে, এবং সেখানে এসে যখন দেখি এত এত মানুষ যারা পছন্দ করছে খুকুমণিকে এবং তারাও আমার সাথে সহমত হচ্ছে, তখন ভালো লাগে। তো বাকি যারা এখনও কনফিউশনের মধ্যে আছেন এবং বিভিন্ন প্রোডাক্টস নিয়ে যখন মনে হয় যে না, আমার হেয়ার লস, হেয়ার ফল এবং স্কিনের প্রবলেম বা হরমোনাল প্রবলেম এবং কেমিক্যাল ইউজ করার কারণে কিন্তু এগুলো নেক্সট জেনারেশন পর্যন্ত কিন্তু এই সমস্ত জিনের মিউটেশন হতে পারে, এই ধরনের যে মার্কারি লেড, এই ধরনের কেমিক্যালস যখন আমাদের বডির ভেতরে যাচ্ছে। সো অ্যাওয়ার হন, সচেতন হন, কোন জিনিস থেকে কোন প্রবলেম হচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। তো সিঁদুরটা অ্যাটলিস্ট ঠিকঠাক ইউজ করুন, এবং যেটার সম্পর্কে কোনো ডাউট থাকে না সেটা হচ্ছে খুকুমণির সিঁদুর। যদি এখনও ব্যবহার না করে থাকেন অবশ্যই ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড এখনও কিন্তু আমাদের ছেড়ে যায়নি, বরং বাড়ছে। তো নিরাপদ দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার এগুলো কিন্তু সাথে রাখুন, অবশ্যই মনে রাখবেন, খেয়াল রাখবেন, সুস্থ রাখবেন, ভালো থাকবেন।